হাই গাইস, আপনারা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন রেসিপি, হচ্ছে ক্রিস্পি কাঞ্চি টাইগার প্রন। প্রনগুলোকে ঠিক এভাবে পাতলা করে চিরা চিরা মতো করে কেটে নিতে হবে, হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। হালকা চ্যাপ্টা করে নিলে যাতে প্রনটা ভালোভাবে ফ্রাই হয়ে ক্রিস্পি কাঞ্চি হয়। দেখতে পাচ্ছেন কীভাবে করেছি? হালকা করে চেরা মেরে প্রনটাকে চারদিক, যাতে মূলত হাত দিয়ে চাপ দিলে চারদিক এটা ছড়িয়ে যাবে। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। এবার আমি একটা বলে জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, আদা রসুন বাটা, এর মধ্যে একটু ফিশ অয়েল, ফিশ সস দিলাম, একটু লাইট সয়া সস, সেসমি অয়েল, ওয়েস্টার সস 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো, একটু টমেটো সস, এর সাথে আমি অ্যাড করবো মশলা, চিলি ফ্লেক, হোয়াইট পেপার, সল্ট, বোথ পাউডার, হালকা সুগার। এবার আমি ভালো করে মিক্স করে নেবো। ঠিক ভালোভাবে মিক্স করে নিলে যাতে আমার ম্যারিনেশনটা সঠিক হয়। এবার আমি একটু চিলি সস দেব, হালকা চিলি সস দিয়ে দিলাম, এটা ভালো করে মিক্স করে নেব। এবার একটু ভিনেগার অ্যাড করলাম, একটু চিলি অয়েল অ্যাড করলাম, ভালো করে মিক্স করে নিতে হবে ম্যারিনেশনটা। সাইডে ভালো করে লাগিয়ে একটা বলে তুলে রাখবো, একটা একটা করে, কারণ একসাথে সব যদি মাখাতে যায় তাহলে প্রনটা ভেঙে যাবে, ভেঙে গেলে পরে সাইজটা আসবে না। এই কারণে একটা একটা করে দুপাশে আলকা করে আমি ম্যারিনেশন করে নেব, আমি বলে করে রাখছি একটা একটা করে। হয়ে গেল ম্যারিনেশন করা। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ম্যারিনেশনটা ঠিকঠাক মতো হয়। এবার আমি একটু কর্নফ্লাওয়ার নেবো, স্লিপ কর্নফ্লাওয়ার, এটা বলে কর্নফ্লাওয়ার নিলাম, এর মধ্যে প্রনটা দুদিকে ভালো করে হাত দিয়ে প্রেশার দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে লাগে, যাতে ফ্রাইটা ভালো হয়। একটা একটা করে প্রন আমি ভালো করে চ্যাপটা করে নেব। দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি চ্যাপ্টা বললাম, একটা একটা করে চ্যাপ্টা করে নিলাম। এইভাবে আমি প্লেটটা সাজিয়ে নেব। ভালো করে দুদিকে কর্নফ্লাওয়ারটা ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার আমার সব কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেল, এবার একটা একটা করে তেলে ছেড়ে দেবো। একটু তেলটা ফাস্ট করে নেবো, একটু গরম বেশি করে নেবো, গরম তেলে না ছাড়লে কর্নফ্লাওয়ারটা ছেড়ে দেবে, ফ্রাইটা ভালো হবে না। তেলটা ফাস্ট করে ঢালার সাথে সাথে স্লো করে দিতে হবে, আস্তে আস্তে ফ্রাই হবে, ক্রিস্পিটা হবে, কালারটা ভালো আসবে।
দেখতে পাচ্ছেন, একটা একটা করে ছাড়তে হয়েছে। যদি আপনারা পারেন একটু তেল হিসাবে যতটা কোয়ান্টিটি কম ঢালবেন ততটা ফ্রাইটা ভালো হবে। একসাথে যদি আমি একবারে সব দিয়ে দিই তাহলে ফ্রাইটা ভালো হবে না, সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি, ছেড়ে এবার ভালো মতো ফ্রাই করে তুলে নেব। হয়ে গেল আমার ফ্রাই করা, হয়ে গেল, এই যে হয়ে গেল ক্রিসপি কাঞ্চি টাইগার প্রন হয়ে গেল। ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে তেলটা না পড়ে, ভালো করে ঝেড়ে ঝেড়ে নিতে। ব্যাস হয়ে গেল ফ্রাই। এবার আমি এটাকে একটু অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নেবো, অ্যালুমিনিয়াম ফয়েল ওটার মধ্যে লাগিয়ে দেবো ভালোভাবে। কিছুটা বাকি আরো ছিল তাই আবার ফ্রাই করতে হলো। হয়ে গেল ফ্রাই, এটি এইভাবে একটু ছোট করে যেখানে যেখানে প্রনের লেজটা আছে ওইখানে ভালো করে মুড়ে দিতে হবে, একটা একটা করে অ্যালবাম ফেলে মুড়ে দিতে হবে। তারপর প্লেটে সাজিয়ে আপনি পরিবেশন করতে পারেন। এখন আমার ক্রিসপি কাঞ্চি চিকেন রেডি, এইভাবে প্লেটে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো বাড়িতে, যে কোনো পার্টি প্লেটে সে এটা করতে পারেন। ঠিক এইভাবে এটা ফ্রাই করতে হবে, বুঝছেন? আর এই লুকিংটা এত সুন্দর আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।